বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ হইচই পড়ে গিয়েছিল। নাসার বিজ্ঞানীরা প্যারালাল ইউনিভার্সের নাকি সন্ধান পেয়েছেন, এমন আচমকা তথ্য বেশ নাড়া ফেলে দেয় বিজ্ঞানীদের মাঝে। তবে বেশ কয়েকদিন পর আবার জানা গেল এমন কিছু সন্ধান আসলেই পাওয়া যায়নি। অর্থাৎ দিন শেষে পদার্থবিজ্ঞানের এই রহস্যময় অধ্যায়টা এখনই অনাবিষ্কৃতই রয়ে গিয়েছে বিজ্ঞানীদের কাছে। এই প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স বলতে আসলে কি বোঝায়? এগুলো কি শুধুই তত্ত্ব, নাকি আদতে এর অস্তিত্ব রয়েছে? চলুন প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স নিয়ে পদার্থবিজ্ঞানের কিছু দুর্বোধ্য তত্ত্ব সহজভাবে জানার চেষ্টা করি। প্রথমেই জেনে নেই সাধারণ ভাষায় প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স কাকে বলে। পদার্থবিজ্ঞানের তত্ত্ব মতে আমাদের বিশাল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের মহাবিশ্বের মতোই সমান্তরাল কিছু মহাবিশ্ব রয়েছে, যেখানে সময় আমাদের উল্টো দিকে প্রবাহিত হয়। অর্থাৎ বিশ্ব জগতের কোথাও ঠিক এমন একটি মহাবিশ্ব আছে যেখানে হয়তো আমাদের মতোই মিল্কি ওয়ে ছায়াপথ আছে, আছে নানা রকম নীহারিকা, সেখানেও সৌরজগতের মাঝে পৃথিবী নামে নীরব একটি গ্রহ হয়তো আছে, যে গ্রহে হয়তো এই মুহূর্তে আপনার মতো দেখতে কেউ একজন অসীম আগ্রহ নিয়ে প্যারালাল ইউনিভার্সের তত্ত্ব সম্পর্কে পড়ালেখা করতেছে। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও এরকম কিছু সমান্তরাল মহাবিশ্ব রয়েছে যারা একে অপরকে অস্তিত্ব সম্পর্কে জানে না। একেই সাধারণভাবে প্যারালাল ইউনিভার্স বলা হয়। এই অবিশ্বাস্য তত্ত্বটির উদ্ভবের পিছনের কারণগুলো বেশ চমকপ্রদ একটি নয়, বরং পদার্থবিজ্ঞানের বেশ কিছু তথ্য সম্মিলিতভাবে পদার্থবিজ্ঞানের প্যারালাল ইউনিভার্সের অস্তিত্বের দিকে ইঙ্গিত করে। আজ আমরা তেমনই কিছু ভিন্ন ভিন্ন তত্ত্বের মাধ্যমে প্যারালাল ইউনিভার্সের সম্ভাবনা সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আসি সময় পরিভ্রমণের সম্ভাবনা। ভবিষ্যৎ পরিভ্রমণ বা টাইম ট্রাভেল তাত্ত্বিকভাবে সম্ভব হলেও অতীত পরিভ্রমণ করা অসম্ভব। এই জন্যই যার মধ্য দিয়ে গ্র্যান্ডফাদার প্যারাডক্স বলা হয় থাকে। মনে করুন কোনো একজন ব্যক্তি সময় পরিভ্রমণ করে অতীতে গিয়ে তার শিশু বয়সী দাদাকে মেরে ফেলল, কিন্তু এটি যদি সত্যি সত্যি করতে পারে তবে তার দাদু তো প্রাপ্তবয়স্ক পৌঁছানোর কথা নয়, বিয়ে করার তাহলে কথা নয়, বিয়ের পরে সন্তান জন্মের দেওয়ার কথা নয়, এমনকি নাতি নাতনি থাকারও কথা নয়। তাহলে কেউ অতীতে গিয়ে তার দাদুকে যদি মেরেই ফেলে তাহলে সেই হত্যাকারী বা আসলো কোথা থেকে? এই প্রশ্নের সম্ভাব্য কিছু উত্তরের একটি উত্তর হল প্যারালাল ইউনিভার্স। বিজ্ঞানীদের মতে কেউ যদি অতীত পরিভ্রমণ করতে চায় তবে সে ওয়ার্মহোলের মধ্যে প্রবেশ করার পরে একই রকমের দেখতে অন্য একটি মহাবিশ্বে প্রবেশ করবে। সেখানে গিয়ে সে যদি তার দাদুর মতো অন্য কাউকে হত্যা করে তবে তা বিশেষ কোনো প্রভাব ফেলবে না, কারণ ওয়ার্মহোলের মধ্য দিয়ে প্রবেশ করা সেই সমান্তরাল মহাবিশ্বে হত্যাকারীর কখনই কোনো অস্তিত্ব ছিল না। তাছাড়াও যেহেতু সময় সামনের দিকে এগিয়ে যায় কখনই পিছনের দিকে যায় না, সুতরাং অতীতের যাওয়ার অর্থ হচ্ছে এমন এক মহাবিশ্বে আপনি প্রবেশ করতে যাচ্ছেন যেখানে সময় উল্টো দিকে প্রবাহমান হচ্ছে। আর এই বৈজ্ঞানিক সম্ভাবনা এমন কোনো মহাবিশ্বে সম্ভব যেখানে সময় উল্টো দিকে প্রবাহিত হয়ে থাকে। মূলত এভাবেই সময় পরিভ্রমণ সংক্রান্ত জটিলতার উত্তর খুঁজতে গিয়ে প্যারালাল ইউনিভার্সের সম্ভাবনাটি সামনে চলে আসে। এরপরে আসি শ্রোডিঞ্জারের বেড়াল তত্ত্ব। প্যারালাল ইউনিভার্সের সবচেয়ে চমৎকার ব্যাখ্যা পাওয়া যায় সম্ভবত কোয়ান্টাম ফিজিক্স। যেহেতু কোয়ান্টাম ফিজিক্স যথেষ্ট দুর্বোধ্য রকমের গাণিতিক সম্ভাবনা নির্ভর একটি ক্ষেত্র, তাই আমরা বোঝার সুবিধার্থে খুব ছোট একটি উদাহরণ নিয়ে আসি। চলুন, এই তত্ত্বটি জম্বি ক্যাট থিওরি নামেও পরিচিত। কোয়ান্টাম ফিজিক্সের মতে ইলেকট্রন একটি একই সময়ে ক্লক ওয়াইজ ও অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতে পারে। অর্থাৎ একটি মার্বেল, ক্রিকেট বল, ফুটবল থেকে শুরু করে গ্রহ নক্ষত্রগুলো ঘোরার সময় নির্দিষ্ট একদিক অনুসরণ করলেও সাধারণত ইলেকট্রনগুলো তা করে না, এটি একই সময়ে দুই দিকেই স্পিন করতে পারে।
এখন মনে করুন একটি রুমে একটি ঘূর্ণায়মান ইলেকট্রন আছে। ইলেকট্রনটি স্পিন ডিটেক্টর একটি যন্ত্রের সাথে যুক্ত করা হলো, যার শেষ প্রান্তে একটি হাতুড়ি যুক্ত আছে। যে হাতুড়ির সামনে রাখা বিষাক্ত গ্যাস ভর্তি একটি কাচের টেস্ট টিউব, ইলেকট্রনটি যদি ক্লকওয়াইজ স্পিন করে তাহলে ডিটেক্টর যন্ত্রটি তা ডিটেক্ট করতে পারবে এবং হাতুড়ির আঘাতে টেস্ট টিউবটিও ভেঙে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়বে ও বিড়ালটি মারা যাবে। ইলেকট্রনটি অ্যান্টিক্লকওয়াইজ ঘুরলে ডিটেক্টরকে কোনো সংকেত পৌঁছাবে না, সুতরাং হাতুড়িও নড়বে না, টেস্ট টিউবটি অক্ষত থাকবে, ফলে বিড়ালটিও বেঁচে থাকবে। এখন এক্ষেত্রে কোনো ঘটনাটি ঘটবে? উত্তরটি একই সাথে খুবই সহজ এবং গোল মেলে। যদি ইলেকট্রনটি খুব ক্লকওয়াইজ ঘুরে থাকে তার মানে রুমটিতে একটি বিড়াল, মৃত বিড়াল পড়ে আছে। যদি উল্টোটা হয়, অর্থাৎ ইলেকট্রনটি অ্যান্টিক্লকওয়াইজ হিসেবে ঘুরে, তবে সেক্ষেত্রে রুমটিতে একটি জীবিত বিড়াল আছে। কিন্তু আমরা যেহেতু বলছি ইলেকট্রনটি একই সময়ে দুই দিকেই ঘুরছে, সুতরাং তত্ত্বমতে এই রুমে এখন এমন একটি বিড়াল রয়েছে যার একই সঙ্গে জীবিত ও মৃত, অর্থাৎ পরীক্ষণের ফলাফল অনুসারে ওই রুমটিতে এমন একটি বিড়াল রয়েছে যা জীবিত না আবার মৃতও না। এই ধরনের সম্ভাবনার কারণে একে জম্বি ব্যাট বলা হয়। কোয়ান্টাম ফিজিক্সের এই অদ্ভুত নিয়মের কারণে গাণিতিকভাবে একই স্থানে ভিন্ন ভিন্ন একাধিক কিন্তু বিপরীত ঘটনা ঘটমান থাকার সম্ভাবনা থেকে যায়। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি রুমের ভেতর লক্ষ্য করেন তাহলে কি তিনি একই সাথে জীবিত ও মৃত বিড়াল দেখতে পাবেন? উত্তর হচ্ছে অবশ্যই না। অর্থাৎ একই পরীক্ষণের জন্য আমরা ভিন্ন ভিন্ন পর্যবেক্ষক রাখলেও প্রত্যেকে শুধুমাত্র একটি ফলাফলই দেখতে পাবেন। একজন পরীক্ষক মৃত বিড়াল এবং একই সময়ে অন্য একজন পরীক্ষক রুমটিতে জীবিত বিড়াল দেখতে পাবেন। এর মানে হচ্ছে একই ঘটনা দুজন পর্যবেক্ষক দুভাবে দেখতে পাচ্ছেন কিন্তু একে অন্যটা দেখতে পাচ্ছেন না। অর্থাৎ এই নির্দিষ্ট ঘটনার সাপেক্ষে তারা ভিন্ন দুটি সময় প্রত্যক্ষ করতেছেন। তাদের পর্যবেক্ষণ দুটি ভিন্ন সময় রেখায় বিভক্ত হয়ে গিয়েছে কিন্তু ঠিক সেভাবেই সমান্তরাল দুটি রেখা পাশাপাশি অবস্থান চলতে শুরু করলেও অসীম দূরত্বেও তাদের কখনো দেখা হবে না। অর্থাৎ দুটি ভিন্ন বা বিপরীত ঘটনা একই সময় একই স্থানে ঘটার গাণিতিকভাবে এর কোনো সম্ভাবনাই আমাদের প্যারালাল ইউনিভার্সের দিকে ইঙ্গিত প্রদান করে। এবার আসি স্ট্রিং থিওরির মতে। স্ট্রিং থিওরিকে থিওরি অফ এভরিথিং বলা হয়। সাধারণত আইনস্টাইনের স্পেস টাইম থিওরির পর এই স্ট্রিং থিওরি পদার্থবিজ্ঞানের সবচেয়ে সাড়া জাগানো তত্ত্ব। এই সাহায্যে বিজ্ঞানীদের মূলত মহাবিশ্বের চারটি বল, মহাকর্ষ বল, তড়িৎ বল, চৌম্বকীয় বল ও নিউক্লিয় বলকে একত্রে ব্যাখ্যা করেছেন। এই তত্ত্বের মূল কথা হচ্ছে মহাবিশ্বের সকল বিষয় কিছু স্ট্রিং এর কম্পন থেকে তৈরি। প্রশ্ন হচ্ছে এই স্ট্রিংগুলোর কোথায় অবস্থান করে? আমরা যদি কোনো পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতে থাকি তবে আমরা অণু, পরমাণু, নিউক্লিয়াস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক ইত্যাদি দেখা পাব। তবে আধুনিক পদার্থবিজ্ঞান বলে কোয়ার্কের পরেও আরও একটি ক্ষুদ্র অংশ রয়েছে পদার্থের। যদি আমরা কোয়ার্ককে বর্ধিত করি তাহলে এক শক্তি যা সূত্র বা তারের মধ্যে তারের মতো, যখন কেউ গিটারে সুর তোলে গিটারে তার কেঁপে শব্দগুলো তৈরি হয়। এখানে স্ট্রিং অর্থাৎ সুতোটি ভাইব্রেট করে, অর্থাৎ কোয়ার্ক তৈরি করে, কোয়ার্ক তৈরি করে নিউট্রন। এভাবে যদি আমরা সবগুলোকে আবার একত্রিত করি তাহলে পাবো সেই মৌলিক পরমাণুটি। আমরা এখন পর্যন্ত যা কিছু আবিষ্কার করলাম তাই তার সব কিছুই মূলত কিছু স্ট্রিং থিওরির প্রতিটি ধাপে নিজের রূপে কম্পিত হয়ে এগুলো সৃষ্টি করেছে। এটাই স্ট্রিং থিওরির মৌলিক ধারণা। এখন বিজ্ঞানীরা এই স্ট্রিং থিওরি নিয়ে কাজ করতে এক পর্যায়ে দেখলেন এগুলোকে ব্যাখ্যা করার জন্য বেশ কিছু মাত্রার প্রয়োজন হচ্ছে, যা কিনা আমাদের চতুর্মাত্রিক দেশ মহাবিশ্বের থেকেও অধিক মাত্রা। অর্থাৎ এই প্রয়োজন দশটি ভিন্ন ভিন্ন মাত্রার, যেক্ষেত্রে এই মাত্রাগুলো এই চার মাত্রার বাইরেও থাকতে পারে, আবার ঘুরে ফিরে এই চার মাত্রার ভিতরেও থাকতে পারে। প্রশ্ন জাগতে পারে, মাত্রার ভিতরে আবার মাত্রা কিভাবে থাকে? একটু কঠিন লাগছে তাই না? আরেকটু সহজভাবে ব্যাখ্যা করা যাক। ধরে নেই আমি একটি সরু বাঁশের সাঁকোর উপর দিয়ে হেঁটে যাচ্ছি। বাঁশটি আমার কাছে একটি সরলরেখার মতোই একমাত্রিক। আমি শুধুমাত্র এই
দৈর্ঘ্য বরাবরই হাঁটতে পারবো, কিন্তু একটি পিঁপড়ার কাছে বাসটি দ্বিমাত্রিক, কারণ সে চাইলেই বাসের পরিধি বরাবরও ঘুরে আসতে পারবে। ঠিক একইভাবে আমাদের চারপাশের মাত্রাগুলো মধ্যেও এমন ভিন্ন ভিন্ন মাত্রা থাকা সম্ভব, যে সকল মাত্রায় আমাদের অধিগমনের ক্ষমতা না থাকলেও অন্য মাত্রায় অধিগমন করার ক্ষমতা কারো থাকতেই পারে। আবার যে পিঁপড়াটি যখন বৃত্তাকার বাসের ভিতরে ঢুকবে, তখন তার মনে হবে সে একটি বেলনাকৃতির ত্রিমাত্রিক তলের মধ্যে আছে। এখন ভেবে দেখুন, বাসের ত্রিমাত্রিক চলে তলে চলাচল করার সময় সে কিন্তু বাসের উপরের শুধুমাত্র একমাত্রিক তলে হেঁটে যাওয়া আমাকে দেখতে পাচ্ছে না। অর্থাৎ ভিন্ন ভিন্ন মাত্রার প্রবেশ সাপেক্ষে আমরা একে অন্যকে অনেক সময় দেখতে পাইনি। দশমাত্রিক এই মহাবিশ্বের ধারণা থেকেই প্যারালাল ইউনিভার্সের ধারণা আসে। সাধারণত ধারণা করা হয় আমাদের এই মহাবিশ্বের মাঝেই অন্য এক মহাবিশ্ব বিদ্যমান আছে, কিন্তু মাত্রা সংক্রান্ত জটিলতার কারণে আমাদের সে সকল মহাবিশ্ব অধিগমনের ক্ষমতা আমাদের নেই। স্থিরত্বের অন্যদিক আমাদের মাল্টিভার্সের সম্ভাবনার দিকেও ইঙ্গিত প্রদান করে। বিজ্ঞানীদের মতে মনে করেন আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড এত বেশি পরিমাণে অসীম ব্যক্তি সম্পন্ন যে এখানে একাধিক পরিমাণে ইউনিভার্স থাকা সম্ভব। বিজ্ঞানীদের মতে আমাদের মহাবিশ্বের বাইরেও আরও কিছু বিগ ব্যাং রয়েছে যা হয়ে চলেছে, যার ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে একাধিক মহাবিশ্ব। অর্থাৎ একটি বড় বাবলের মধ্যে যদি আমরা অনেকগুলো ছোট ছোট বাবলের কথা চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো মাল্টিভার্স কিভাবে সৃষ্টি হচ্ছে বা টিকে আছে। সবশেষে প্যারালাল গুরুত্বপূর্ণ চমকপ্রদ প্রশ্নের উত্তরে, প্যারালাল ইউনিভার্সে সত্যি ভ্রমণ করা সম্ভব কিনা, উত্তর তাত্ত্বিকভাবে সম্ভব। তবে তার জন্য দুটি জিনিসের প্রয়োজন। এক, ভিন্ন মাত্রার অধিগমনের সক্ষমতা অর্জন। দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্মহোলের মধ্য দিয়ে অতীত ভ্রমণের মাধ্যমে প্যারালাল ইউনিভার্সের যাত্রা। তবে পদার্থবিজ্ঞান যেহেতু আজ অবধি আমাদের এই দুটির কোনোটিরই কোনোরূপ বাস্তব সম্ভাবনা দেখাতে সক্ষম হয়নি, তাই ধরে নিচ্ছি আপাতত আমাদের মাঝে আর প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স ভ্রমণ করা সক্ষম। ভিউয়ারের যে রকম আফসোস হচ্ছে, হয়তোবা ভিউয়ারের অনুরূপ একজন মানুষও একই রকম একই সময়ে অন্য একটি মহাবিশ্বে বসে এই ভিডিওটি দেখতেছেন এবং প্যারালাল ইউনিভার্স নিয়ে আফসোস করতেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।